হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তাদেরকে স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় রয়েছো এছাড়াও থার্ড সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় রয়েছো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে সেই জন্য আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসা তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করা যায় তোমরা স্ক্রিনে দেখে নাও ইউজি ফিফথ সেমিস্টার বিএ বিএসসি বি কম অনার্স প্রোগ্রাম রেজাল্ট আউট ডেট ছিল সতেরো পাঁচ দু তাহলে তোমরা বুঝতেই পারছো দু সালে মে মাসে সতেরো তারিখে রেজাল্ট আউট হয়েছিল তাহলে দু সালে রেজাল্ট আউট কবে হবে তোমাদের সবারই কিন্তু কোশ্চেন রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমরা সকলেই বুঝতে পারছো গত বছর সতেরোই মে রেজাল্ট আউট হয়েছিল তাহলে এবছর কি মে মাসে রেজাল্ট আউট হবে তোমাদেরকে বলে রাখি মে মাসে নয় এপ্রিল মাসের এন্ডের দিকেই কিন্তু এবছর রেজাল্ট জাল আউট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমাদেরকে বল তোমরা যারা ইউজি ফিফথ সেমিস্টার বিএবিএসি বি বিকম অনার্স কিংবা জেনারেল এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট মেবি কিন্তু এপ্রিল মাসের এন্ডের দিকে আসতে চলেছে এবার আসি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যেহেতু এখনও পর্যন্ত ফিফথ সেমিস্টারের রেজাল্টের কোনো নোটিস কিংবা রেজাল্ট আউট হয়নি সেই জন্য তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু পরে রয়েছে তোমাদেরকে বলে রাখি ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার পরে এক থেকে মান্থ আফটার তোমাদের কিন্তু রেজাল্ট হবে সেই জন্য ফিফ সেমিস্টারের রেজাল্টের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা স্ক্রিনে দেখে নাও ইউজি থার্ড সেমিস্টার অনার্স প্রোগ্রাম আউট ডেট কবে ছিল তোমরা দেখে নাও কুড়ি সাত দু হাজার তেইশ তাহলে তোমরা বুঝতেই পারছো দু হাজার সালে কবে রেজাল্ট আউট হয়েছিল থার্ড সেমিস্টারে কুড়ি সাত অর্থাৎ জুলাই মাসের কুড়ি তারিখে কিন্তু রেজাল্ট আউট হয়েছিল অনেকটাই কিন্তু পরে হয়েছিল তাহলে দু হাজার সালে কি জুলাই মাসে আউট হবে থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদেরকে বলে রাখি যদি ফিফথ সেমিস্টারের রেজাল্ট এপ্রিল মাসের এন্ডের দিকে চলে আসে তাহলে থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের এন্ডের দিকে কিংবা জুন মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট চলে আসবে তাই তোমাদেরকে বলবো রেজাল্টের আপডেট পেতে অবশ্যই কিন্তু প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফেরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ